আরেকবার বলি, এভাবে সম্মান নিয়ে পজিশন নিতে হবে। এই দুজন প্লেয়ারের ভিতর সুশীন, ওই ওর কি দায়িত্ব? সুশীন সমস্ত চ্যাম্পিয়নশিপ শুরু করবে, এই প্রতিযোগিতাটা শুরু করা ওর দায়িত্ব এবং শেষ করার দায়িত্ব এরই। জয় পরাজয় নির্ধারণ এর দ্বারাই হচ্ছে এবং পেনাল্টি যা কিছু হয় সব সুশীন থেকেই দেওয়া হয়। কোনো জাস্ট যে চারজন আছে ওরা ওকে সাহায্য করছে। তার মানে মূল জয় পরাজয় নির্ধারণ সমস্ত কিছুই সুশীন। তার মানে ওর পার্সোনালিটিটা খুবই জরুরি এবং খুব সকলের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য একান্ত প্রয়োজন। সুশীনের পার্সোনালিটি এবং তার দৃষ্টিভঙ্গি, সিআই মানে এই ফাইটটা যা খেলা বলা হয়, শুরু করছি প্রথমে জাপানিজ ভাষা সব হাজিমে এটা বলতে হয় এবং প্লেয়ারের দিকে এইভাবে আর দৃষ্টি দেখে সোজা করে দাঁড়িয়ে এক স্টেপ পিছনে যাওয়া। হ্যাঁ, আরেকবার বলছি, দেখার পর শুরু হচ্ছে আমি পিছনে। তখন আর কি দুজনের ভিতর যখন প্রতিযোগিতা শুরু হয়েছে, আক্রমণ করছে একজন আরেকজনকে, তখন ওদের ঠিক মাঝখানে রেফারি থাকাও থাকতে হয়। ঠিক মাঝখানে এই স্থানটাকে কি করে কিপ করতে হয়, কি করে রাখতে হয়, তার রেফারির যোগ্যতার উপর নির্ভর করে। যখন প্লেয়ারগুলো ঘুরছে, প্লেয়ারের পিছন দিকে যাতে না থাকা হয়, কারণ ট্যাকনিক দেখতে পারবে না। এটাকে হাঁটার সময় একটা নিয়ম আছে, আমি হাঁটার নিয়মটা দেখাচ্ছি। হাঁটার যে নিয়মটা আছে, নিয়মটা দেখাচ্ছি আমি। যাওয়ার পর দুজন ফাইটে লেগেছে, আস্তে করে ওদের মাঝখানে ঠিক করার জন্য আমি বলছি। এবং ও যদি মুভ করছে এভাবে, হাঁটার সময় ঠিক চোখটা ওর মাঝখানে থাকতে হবে। ওখান থেকে যদি এখন টেকনিক আক্রমণ একটা সঠিকভাবে একটা সুন্দরভাবে করেছে, এটা থামাতে হবে আমার। এভাবে আমি যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, তখনই উপর থেকে এটা উপর থেকে এটা এই যে যুদ্ধটা হচ্ছে, যে ফাইটটা খেলাটা হচ্ছে, ওদের দুজনের মাঝখান থেকে বন্ধ করা। তার মানে এটা উপর থেকে সজোরে দুজনের মাঝখানে বন্ধ করার জন্য এই নিয়মটা। সামনে স্টেপটা দিয়ে ইয়ামে, তারপর নিজের স্থানে ফিরে আসব। এখন এটা পয়েন্ট হলো নাকি পেনাল্টি হলো, রেফারি তা নির্ধারণ করবে। নির্ধারণ করার সময় চারজন জাজ আছে, ওদের ফ্ল্যাগের মাধ্যমে এটা নির্ধারণ হয়। পয়েন্ট যেটা, এটা চারজনে আছে, চারজনের দ্বারা নির্ধারিত হবে, রেফারি এটাকে ডিক্লেয়ার করবে। আর যদি পেনাল্টি যেটা, সেটার দায়িত্ব রেফারি আছে, রেফারি দেখছে কাছে থেকে এটা হিট হয়েছে অথবা কোনো আঘাত আক্রমণাত্মক হয়েছে, তখন এটার দায়িত্ব এর আছে। রেফারি তখন এটাকে বিভিন্ন জেস্টার দিয়ে ওদের, ওরা যদি না বুঝতে পারে ওদেরকে বোঝাবে হিট হয়েছে। তো রেফারি যে প্যানেলটা হচ্ছে ওদের ভিতর খুব একত্রিত থাকতে হবে। এখন যখন শুরুটা হয় দেখাচ্ছি আমি, এভাবে হাঁটার যে নিয়মটা আছে হাঁটার, এটাকে অনেকে দেখা যায়, তার মানে ওকে লুকিয়ে কিছু দেখছে, অথবা এই এই ধরনের হাঁটা, কেউ পিছনে এখানে ফাইট হচ্ছে ওদের পিছনে দেখছে। তোমরা কেউ এই যে আমি যে জেস্টারগুলো দেখলাম, কোনো রেফারি করবা না। আরেকবার দেখাচ্ছি,
অনেকেই দেখা যায় দৌড়াচ্ছে, ও ওদিকে ঘুরে গেছে, এই ধরনের কোন দৌড় অথবা কোন লুকিয়ে দেখা এটা রেফারির করা উচিত নয়। এটা সম্পূর্ণরূপে তুমি যাতে না করো এই জন্য আমি অনুরোধ করবো। হাঁটার সময় তুমি যেভাবে আসছে হাঁটবা এবং ওদের মাঝখান থেকে সুন্দর করে রূপচার দিকে ঘুরতে পারছো তুমি, এবং এই হাঁটার সময় টেকনিকটার সময় তুমি এমন কোনো কাজ করবা না, তোমার চারটা জাজ বসে আছে ওদের সামনে গিয়ে দাঁড়াবা না, এই জিনিসটার উপর খুব খেয়াল রাখবা, যাদের সামনে দাঁড়াবা না। তার মানে তোমার এটা হচ্ছে ডান পা তুমি বাঁ হাত দিয়ে করেছ, এটা করবা না। এটা যদি করো রেফারি থেকে তুমি পাস করার প্রশ্নই আসে না, যে পাটা আছে সেই পা দিয়ে। এই জিনিসটা আমি আরেকবার দেখাচ্ছি, যখন চ্যাম্পিয়নশিপ বন্ধ করে আর কি মনে করো আমি বাঁ পা দিয়ে আছে, অনেকেই আর কি দেখা যায়। এটা করবা না আর কি এমএ করে এমএ এমএ, এটা কোনো রেফারির অযোগ্যতা, যেটা বলেছে তোমাকে মাথার উপর থেকে, মাথার উপর থেকে এখানে উপর থেকে তোমার হাত তারপরে এমএ হয়ে যাওয়ার পর ওদের থেকে চোখ সরাতে হয় না, তারপরে ওরা হিট করতে পারে, এটার জন্য বন্ধ করার জন্য রেফারি করছে। এই এই জায়গাটা একটু খুব নজর দিবা, আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো আরেকবার বলছি, ফ্ল্যাগ দেখছে